ফিরে যাচ্ছে আমাদের আজকের অতিথি শিশু সাহিত্যিক রণজিৎ সরকারের কাছে। আপনাকে শুরুতেই অভিনন্দন জানালাম আমাদের আজকের আয়োজন আপনি এসেছেন এবং আপনি যে সম্পত্তি অর্জন করেছেন শিশু কিশোর বিভাগে তরুণ লেখক এবং কবি হিসেবে যে একটা অর্জন আপনার, সে বিষয়ে অনুভূতিটা জানতে চাই। লেখক হচ্ছে আপনার পুরস্কার পাওয়ার জন্য লেখেন আমি যেটা মনে করি, কিন্তু মানে কাজের স্বীকৃতি সবাই পেতে চায়। কাজের স্বীকৃতিটা যদি পায় তাহলে হচ্ছে দেখা যায় যে হচ্ছে আপনার কাজের অনুপ্রেরণাটা বেড়ে যায়। কালিও কলম তরুণ লেখক কবিও লেখক পুরস্কার পাওয়ার পরে আমার যেটা হয়েছে, মানে নয়তানিকে ঘোষণা করার পর মানে মানুষের এত সাড়া, এত হচ্ছে অভিনন্দন, আমি এই পুরস্কারটা না পেলে বুঝতাম না। তখন আমি এখন জিনিসটা ফিল করছি যে আসলে লেখালেখি করার মাধ্যমে আমি হচ্ছে ওই পুরস্কারটা পাওয়ার পরে যেটা মনে হলো যে আমি অনেকের কাছে নতুন করে জন্ম নিলাম। মানে এটা একমাত্র মানে লেখালেখি করার জন্যই আমি পুরস্কারটা অর্জন করেছি। অর্জন করার ফলে যেটা হলো এই আনন্দটা, অনুভূতিটা আমি কোনোভাবেই মানে প্রকাশ করতে পারবো না আর কি। স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই বইটার উপরে আপনি পুরস্কারটা অর্জন করেছেন, তো সেই বইটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আমরা অনেকেই এই প্রজন্মের যারা দাদার কাছ থেকে মানে পরিবারের বাবা মার কাছ থেকে মুক্তিযুদ্ধের কিন্তু আমরা গল্প শুনেছি, আমরা কিন্তু মুক্তিযুদ্ধ দেখিনি। আমার একটা মানে আমি মুক্তিযুদ্ধের বেশ কয়েকটা বই আছে আমার, কিন্তু আমি এই উপন্যাসটাতে যেটা দেখিয়েছি, দেশের বাইরে একটা মেয়ে হচ্ছে থাকে, নাম হচ্ছে উপন্যাসের চরিত্রের মেয়েটার নাম হচ্ছে রায়না। তো রায়না দেশের বাইরে থাকে, জন্মও বাইরে, কিন্তু সে বাংলাতে কথা বলে, ওখানে ইংলিশ মিডিয়ামে পড়ে, নানার সাথে নানা আবার মুক্তিযোদ্ধা নানার সাথে বিভিন্ন রকমের কথাবার্তা হয়, নানা মুক্তিযোদ্ধার গল্প বলে। পরে ওই রায়না বলে যে নানা আমি হচ্ছে বাংলাদেশে যেতে চাই, কোথায় কোথায় মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমি মুক্তিযোদ্ধা দেখতে চাই। তখন হচ্ছে একটা পর্যায়ে ওই রায়না হচ্ছে দেশে আসে, বাংলাদেশে আসে। আসার পরে ওর নানা হচ্ছে ঘুরে ঘুরে দেখায় যে এখানে আমাদের এই স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল, বিভিন্ন জায়গায় হচ্ছে মুক্তিযুদ্ধের জায়গাগুলোতে নিয়ে যায়। তো রায়নার তখন একটা প্রশ্ন আসলো যে আমরা এই প্রজন্মের যারা, তারা হচ্ছে আমরা তো অনেকেই তোমাদের স্কুলে তো কোনো স্মৃতিস্তম্ভ নাই, একটা স্মৃতিস্তম্ভ করো, তারপরে হচ্ছে এলাকায় মুক্তিযোদ্ধাদের ডাকো, আমি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দেখবো এবং তাদের মুখ থেকে হচ্ছে মুক্তিযুদ্ধের গল্প শুনবো। তখন হচ্ছে স্কুলে ওই যে স্কুলটা কেন্দ্র করে ওই স্কুলে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে। তো রায়না ওখানে হচ্ছে এলাকার যত মুক্তিযোদ্ধা আছে এবং শিশু কিশোর আছে সবাইকে মানে নানার মাধ্যমে ওখানে হচ্ছে আয়োজন করে। করার পরে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মুক্তিযোদ্ধা হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনাগুলো বর্ণনা করে। তখন এই তরুণ প্রজন্ম অনেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে। তা আমার উপন্যাসটার বিষয় হচ্ছে এ প্রজন্মের তরুণরা মুক্তিযুদ্ধ নিয়ে কি ভাবছে, মানে তাদের ভিতরে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনাটা ধারণ করে দেওয়া, মুক্তিযুদ্ধের পুরো পট এবং বর্তমানে প্রজন্মের ব্যবধানে যে মুক্তিযুদ্ধের চেতনা সেটা নিয়েই মূলত। হ্যাঁ, সেটা নিয়েই মানে তাদের মুক্তিযুদ্ধের মানে চেতনা আদর্শ যেন তাদের ভিতরে ধারণ করে, তাহলেই তো আমরা একটা সামনে ভালো একটা জাতি পাবো আর কি। আপনি তো লেখালেখি করছেন বেশ কয়েক বছর ধরে, আপনার প্রথম বই ছিল স্কুল ছুটির পর, সেটা প্রকাশিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 2012-তে শুভ্র প্রকাশ থেকে বের হয়, শুক্রবার ছিল 3 তারিখ ফেব্রুয়ারির। একটা পত্রিকাতে বইটার কাভার ছাপা হয়েছে, কাভার ছাপা হলে বাচ্চারা কাভারটা নিয়ে চলে গেছে যে বইটা দেন। তখন প্রকাশক তখনও বই আনেনি, বিকেল 4টার দিকে প্রকাশক 20 কপি বই আনে, 20 কপি বই ওই দিনই বিক্রি হয়ে যায়। তারপর ওই বইমেলাতে আমার প্রায় 1000 কপি বিক্রি হয়ে যায় বইটা, অনেক মানে বইয়ের সাড়া ছিল বলে বুঝতে পারছি। তো সেই সময় যেহেতু এটা বাচ্চাদের জন্য লেখা বই ছিল, শিশুতোষ একটা বই, তো শিশুরা কি সেই সময় কতটা ভক্ত হয়েছিল আপনার? 2012-তে এটা বের হয়, 2013-তে দেখা যায় আমার 4টা বই বের হয়। তখন ওই 2012-তে স্কুল ছুটির পর যে বই পড়েছে যারা, 2012-তে এরকম আমি বেশ অনেক পাঠক পেয়েছি। মানে একটা বাচ্চা 2012-তে আমার বইটা পড়েছে এবং ওই বাচ্চাটা এবং বাচ্চার আপুকে নিয়ে আসছে, নিয়ে আসে আমাকে বলছে যে
আপনার স্কুল ছুটির বইটা আমার অনেক ভালো লেগেছে, এই যে আপু সহ আসছি আমরা, পরে আপনার এবার বই কী কী বের হয়েছে, মানে ওই স্টলে দাঁড়িয়েছিল এবং আমাকে ওই স্টল থেকে ফোন করা হয়, পরে আমি হচ্ছে ওই স্টলে যাই, যাওয়ার পরে ওরা আবার বাকি আমার চারটা বই সংগ্রহ করে। এরকম ধীরে ধীরে আমার মানে পরের বছর দেখা যাচ্ছে ছয়টা, তারপরের বছর আটটা, তারপরের বছর দশটা, এ পর্যন্ত আপনার প্রায় অর্ধ শতাধিক বই এসেছে এবং এর মধ্যে বেশিরভাগই ছিল শিশু সাহিত্য। শিশু কিশোরদেরকে নিয়ে আপনার প্রায় ৪০টি বই প্রকাশিত হয়েছে। শিশু সাহিত্য নিয়ে কাজের অনুপ্রেরণাটা কোথায় পেলেন? আসলে আমি যখন ছোটবেলায় লিখতাম, মানে আমার লেখার শুরুটা হচ্ছে কবিতা দিয়ে, কিন্তু বাংলাদেশে প্রায় প্রত্যেকটা পত্রিকায়, আমি তখন বগুড়াতে ছিলাম, প্রত্যেকটা পত্রিকায় আমার লেখা প্রকাশ হয়, কিন্তু যখন ঢাকাতে আসলাম 2010 সালে নভেম্বরের এক তারিখ, আসার পর আমার ইচ্ছা হলো যে আমি একটা বই করব, বই না করলে কেউ লেখক হিসাবে গণ্য করবে না। তখন হচ্ছে বড়দের বই করতে গেলাম, গল্পের আগ্রহ দেখায় না অনেকে, তা তখন চিন্তা করলাম যে একটা ছোটদের বই করি, ছোটদের বইয়ের প্রতি আগ্রহ থেকেই কি আপনার লেখার অনুপ্রেরণা এটা বলতে চাচ্ছেন যে? না, এটা বই প্রকাশের অনুপ্রেরণাটা বলছি। তো পরে হচ্ছে আমার মনে হলো যে আমি আসলে শিশুদের গল্প তো অনেক লিখে ফেলছি, তাহলে একটা বই করি। যে লেখাগুলো প্রকাশ হয়েছিল আমি হচ্ছে কাটিং করতে, হ্যাঁ, ওইগুলো বাংলা বাজারে নিয়ে গেলাম, অনেক প্রকাশক তো আমাকে পাত্তাই দিলেন না। পরে এই শুভ্র প্রকাশক, উনি হচ্ছে বললো, প্রথম বললেন যে কিছু বই কিনে নিতে হবে, তো বললাম আমি বেশি বই কিনে নিতে পারবো না, অল্প কিছু বই কিনে নেবো। তো আচ্ছা ঠিক আছে। তো তারপরে হচ্ছে ওই বইটা যখন 1000 কপি গেল, তখন ওই বইটা থেকেই আমার আমি রয়্যালিটি পেয়েছি আর কি। তো ওই প্রকাশের যেটা বললেন আপনি, আমি হচ্ছে চাচ্ছিলাম যে আমার একটা বই হোক, সেটা হোক বড়দের হোক শিশুদের হোক। পরে শিশুদের বইটা বের হয়ে গেল, পরে শিশু সাহিত্যের প্রতি একটু বেশি আমার নজর আসলো আর কি, মানে মনোযোগী হলাম। লেখালেখির শুরু হয়েছিল কবে? আপনার শৈশব থেকে না কৈশোরে না কোন সময়টাই আপনার মূলত লেখালেখির জন্য কলমটা ধরা? পত্রিকা পড়তাম, পড়ার পরে আমার মনে হলো যে পত্রিকাতে অনেকের নাম দেখি, আমি নিজের নামটা কিভাবে প্রকাশ করব, মানে আমার ভিতরে খুব মানে যে আমি নিজের নামটা আমার ছাপার অক্ষরে দেখতে চাই, যে কোনোভাবে হোক। তখন ওই যে চিঠিপত্র একটা বিভাগ ছিল, অনেকেই দেখি এলাকার সমসাময়িক বিষয় নিয়ে লিখতাম, কিন্তু আমি একটা মাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, মানে আমার ওটাই প্রথম লেখা, মাকে নিয়ে কবিতা লেখা। তো পরে ওই কবিতাটা আমি মাকে পড়ে শোনাই, আমি চেয়ারে বসে আছি, মা আমার পাশে দাঁড়ানো টেবিলের পাশে, পরে মাকে পড়ে শোনার পরে মার চোখ দিয়ে জল চলে আসে, আমারও চোখ দিয়ে জল আসে, পরে মা আমার মাথায় হাত দিয়ে আমি মাকে জড়িয়ে ধরি। তার কিছুদিন পরে যেটা হলো হচ্ছে দেখি যে একটা পত্রিকায় আমাদের করতোয়া, দৈনিক করতোয়াতে একটা ঘোষণা আসছে যে লেখা চাই সবুজ আসর। তো ওখানে আমি ওই শিশু কিশোর পাতা, হ্যাঁ শিশু কিশোর, পরে আমি ওই লেখাটা ওখানে পাঠিয়ে দিই। তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, পরে লেখাটা প্রকাশ হয়। লেখাটা প্রকাশ করার পর ওই পাতাটা যখন আমি ওই দিন লেখাটা দেখলাম, দেখার পরে আমি বেশ অনেকগুলো পত্রিকা কিনেছিলাম। কেনার পরে আমি এলাকার আমার বন্ধুবান্ধব, তারপরে এলাকার আত্মীয় স্বজন অনেককেই আমি দেখেছিলাম, মানে কন্টিনিউ দেখেই যেতাম, মানে দেখাতাম, আর আমার খুব ভালো লাগতো। তো আমার মা একমাত্র উৎসাহ দিত যে লেখালেখি হচ্ছে করো। তারপরে ধীরে ধীরে ওইভাবেই লিখতাম আর কি। লেখালেখি নিয়ে কি আগামীতে এগিয়ে যেতে চান, নাকি পেশা জীবনে অন্য কোনো পেশায় নিজেকে মনোনিবেশ করতে চান? আমি হচ্ছে না লিখে থাকতে পারি না, আমি প্রতিদিন সকালে উঠে লিখতে বসবো। এটা হচ্ছে আমি প্রতিদিন সকালে আটটায় যদি উঠি, আটটা থেকে দুই দশটা, দুই ঘন্টা লিখলে আমি সারাদিন আর যা করি হচ্ছে আমার মূল কাজটা কিন্তু আমার সকালে হয়ে যায়। আমি প্রতিদিন লিখি, না লিখলে থাকতে পারবো না। রাত্রে পড়ি, আর হচ্ছে লেখার একটু বেশি চাপ থাকলে তখন রাত্রেও লিখি। আর লেখালেখি আমি সাংবাদিকতা করি, আর আমি লেখালেখি করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, এটা হচ্ছে আমার স্বপ্ন। বর্তমান সময়ে টেকনোলজির কল্যাণে আমরা যেটা দেখি যে আমরা একটা সময় বইয়ের পাতায় চোখ রেখে বই পড়তাম, এখন আমরা অনেকেই আবার ইবুক পড়ছি, পিডিএফ পড়ছি, স্মার্টফোনে বসে পড়ছি, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আগে কিন্তু মানে সাহিত্য চর্চাটা অনেকেই লিটল ম্যাক দিয়ে শুরু করতেন, মানে লিটল ম্যাক থেকে, তারপরে মানে লিটল ম্যাক ব্যক্তিকেন্দ্রিক, লিটল ম্যাক হতো কিছু কাছের লোকদের লেখা ছাড়ত, তারপরে দেখা গেল লিটল ম্যাক থেকে এখন আমরা যদি প্রযুক্তির যুগে আসি, তখন ব্লগ চলে আসলো,
ব্লগ থেকে আমরা কি মানে ফেসবুক পেলাম, ফেসবুক থেকে এখন দেখা যাচ্ছে যে মানে একটা পরিবর্তন কিন্তু চলে আসছে। পরিবর্তন চলে আসাতে এখন কেউ একটা কবিতা লিখে একটা গল্প লিখে ফেসবুকে দিলেন, মানে পড়লেন, কিন্তু দৈনিক পত্রিকা দেখা যাচ্ছে যে দৈনিক পত্রিকায় যদি কোনো লেখা ছাপা হয় ওই লেখাটা কিন্তু সে মানে আবার কিন্তু ফেসবুকে দিচ্ছে। দৈনিক পত্রিকা কেউ হয়তো ওই পত্রিকাটা সে দেখে না, কিন্তু যার ফেসবুকে যে বন্ধুটা আছে সে কিন্তু দেখছে। তাই আমি মনে করি যে এটা আসলে মানে সাহিত্য করতে হলে যে ফেসবুকেই সব কিছু করতে হবে এমন কথা না, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ভালো লেখক হবার আগে কিন্তু একজন ভালো পাঠক হওয়াটা সব থেকে বেশি জরুরি। তো আপনি কাদের বই পড়েন বা কাদের বইগুলো আপনার ভালো লাগে? সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমার ওনার ভক্ত আমি, মানে ওনার যে কোনো লেখা আমি পেলেই পড়ে ফেলি। শীর্ষেন্দু, জাফর ইকবাল স্যার, মার্কেস, এরকম অনেক অসংখ্য লেখক আছে। মানে আমি যদি দেখি যে এই বইটা কেউ বলে যে না এই বইটা পড়া উচিত, মানে আসে না যে আমি হয়তো 10টা বইয়ের নাম জানি কিন্তু কেউ হয়তো কোনো ভালো একটা বইয়ের নাম বললেন, তখন সে বইটাও সংগ্রহ করি। আর পড়ার কোনো বিকল্প নেই, আমি প্রতিদিন প্রতিদিন মিনিমাম আমি 2টা গল্প পড়বই, মানে সেটা যার গল্পই হোক। গল্পের ক্ষেত্রে কিন্তু ছোট গল্প থাকে, বড় গল্প থাকে, উপন্যাস থাকে। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন, যে আপনি বলেছেন আপনি দিনে 2 ঘন্টা লেখার পেছনে দেন, পড়ার জন্য দিনে কয় ঘন্টা বরাদ্দ? পড়ার জন্য আমার 2-3 ঘন্টা, আবার কোনো দিনে 4 ঘন্টাও যায়। মানে পড়ার তো বিভিন্ন এখন মাধ্যম আছে, আপনি ইবুক পড়তে পারবেন, আবার বাংলাদেশে যে সাহিত্য পত্রিকাগুলো আছে, মানে সাহিত্য পাতায় কে কখন কী বিষয়ে লিখছেন, গল্প, কবিতা, প্রবন্ধ, আবার ম্যাগাজিনগুলো আছে, আবার ইন্ডিয়ান যে ম্যাগাজিনগুলো আছে, ইন্ডিয়ান যে সাইটগুলো আছে, দেখা যাচ্ছে মানে বই নির্দিষ্ট একটা বই তো থাকবেই, আর হচ্ছে চলমান যে সাহিত্যটা মানে চলছে, মানে কে কথায় কী লিখছে, এগুলো হচ্ছে খুঁটেনাটে আমি চুপে চাপে ওগুলো পড়ে ফেলি। দেখা যায় যে অফিসে বসে কিংবা মানে গাড়িতে বসে মোবাইলে ওপেন করে আমি হচ্ছে পড়ে ফেললাম, পড়ে ফেলে ওখান থেকে তো আমার অনেক কিছু জানার আছে, সমসাময়িক কে কথায় কী লিখছে। এটা এই পড়াটা হচ্ছে আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ। শিশু সাহিত্য নিয়ে যারা বিশেষভাবে কাজ করছেন, বর্তমানের শিশু সাহিত্যের প্রেক্ষাপট নিয়ে আপনার মতামত কী? আমি নিজেও একজন তরুণ, মানে আমি এ বিষয়ে কী বলবো, তবে শিশু সাহিত্যটা আসলে একদম অবহেলিত। মানে কেউ যদি বলে যে সে শিশু সাহিত্য করে, তখন তাকে মানে শিশু মানে শব্দটা ছোট, মানে শিশু সাহিত্য করে কেমন যেন একদম মানে একদম ছোট সাহিত্য করে, কিন্তু আসলে শিশু সাহিত্যটা যে মানে একদিক দিয়ে কত গুরুত্বপূর্ণ। একটা শিশুকে যদি ভালো একটা বই দিয়ে দেওয়া হয়, তখন ওই ভালো বইটা যদি শিশুটা পড়ে, তার কিন্তু চিন্তা চেতনা, মনস্তাত্ত্বিক এবং মননশীল সৃজনশীলের দিকে সে ধাবিত হবে, এবং ওর শিশুটার যদি ভিত্তিটা যদি ভালো হয়, মানে সে অটোমেটিকলি কিন্তু মানে ভবিষ্যতে ভালো কিছু করবে। সেই জন্য আমি মনে করি যে যে সাহিত্য করুক, শিশু সাহিত্যটাকে মূল্যায়ন করা উচিত এবং হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত। মানে শিশুদের বুঝতে হলে তাদের ওই অনুযায়ী একটা ভালো বই দিতে হবে। শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং সেই সাথে আজকে আমাদের দিন প্রতিদিনের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladeshvision.tv। বিখ্যাত মার্কিন সাহিত্যিক আলবার্ট হুবার্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।